বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নাবান্না ছাড়া আমি সারাটা দিন আর কি কি কাজ করি এবং কিভাবে আমার সময়টাকে স্পেন্ড করি। তো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই প্রথমে রিকোয়েস্ট করে নিব যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি আমার রুমের যে গাছগুলো ছিল সেগুলোকে পানিটা চেঞ্জ করে দিয়েছি আর গাছগুলো একটু ধুয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারলেন। আর ঘরে যেটা রাখি সেটা ওয়ার্ড্রপের উপরে রেখে আসলাম আর বাকি গাছগুলো এখানে রেখে দিয়েছি। তো মূলত ভিতরে যেহেতু আমার রুমের ভিতরে খুব বেশি আলো বাতাস চায় না, তার জন্যে কিন্তু আমি গাছগুলো খুব একটা ভিতরে রাখতে পারি না, আর ব্যালকনিতে রাখি। ব্যালকনিতে খুব একটা রোদ আসে না, তাই ইনডোর প্ল্যান্টগুলো এখানেই রাখি। এই ব্যালকনিতে একদমই ছায়াযুক্ত জায়গা, যার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ইনডোর প্ল্যান্টগুলো আমার হয়ে যায়। ওই কাজগুলো শেষ করে মাঝখানে কিন্তু আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো গ্যাসটা যেহেতু চলে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি করতে হয়, প্রতি ভিডিওতে আমি এই কথাটাই বলি, কারণ আসলে সত্যি কথা যেটা। তো রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি রুম ক্লিনিংয়ের কাজে। তো ওই রুমটা তো গত কয়েকদিন আগে আমি ক্লিন করেছি, আপনারা দেখেছেন। জাস্ট আমি সুকেসটা ক্লিন করা দেখিয়েছি, বাকি রুমটাও মোটামুটি একটু ক্লিন করেছি। তো আজকের এই রুমটা হচ্ছে আমি একটু ঝেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের সাথে যে লাঠিযুক্ত যে ঝাড়ুটা আছে ওটা আমি নিজেই তৈরি করেছি। তো ওটা দিয়েই উপরে যত ঝুল ছিল সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এবার হচ্ছে রুমটা একটু ঝাড়া দিয়ে তারপর বাকি ক্লিনিংয়ের কাজগুলো করছি। আর সাধারণত দেখা যায় কি, যতই আমি ক্লিনিং করি বাচ্চারা ঘরে থাকলে ক্লিনিংয়ের কাজ আসলে ওইভাবে থাকে না, যতই গুছিয়ে রাখি সব কিছু গোছানো থাকে না। ওরে এত বেশি খেলনা যে চিপায় চাপায় যেখানে পায় সেখানেই খেলনা ঢুকিয়ে রেখে দেয়। এই যে দেখতে পাচ্ছেন সোফার এখানে কিন্তু আমি একটা টুল রেখেছিলাম, ওটার উপরে একটা ফুলদানি ছিল, তো ওইগুলো সব সরিয়ে ফেলেছি। আর আয়ান তো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে একদম অবস্থা খারাপ, তো ওটা ওয়ার্ড্রপের উপরে রেখে দিয়েছি। আর টুলটাও এখান থেকে সরিয়ে ওরা গাড়ি বানিয়ে খেলে। তো আর তারপরে হচ্ছে মাঝখানে কতগুলো জিনিস ঢুকিয়েছে সেগুলো আমি দেখলেন আপনারা, আমি বের করে নিলাম। এবার সোফার পিছন থেকে হচ্ছে ক্লিন করে নিয়েছি, যেহেতু একটু ডিপ ক্লিনিংয়ের মতো করছি, তো যার কারণে হচ্ছে বাইরের ওই ভিতরটাও হচ্ছে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সংসারে এই কাজগুলো করতে করতে যে কখন আমাদের সময়গুলো শেষ হয়ে যায় আমরা আসলে বুঝতেই পারি না। অনেকেই ভাবে যে ঘরে বসে আসলে কি কাজ করে মেয়েরা, কিন্তু একটা মেয়ে যদি কাজ না করতো, সব কাজ যদি ওইভাবে রেখে দিত, তাহলে হয়তো একটা মানুষ বুঝতে পারতো যে ঘরের মধ্যে কী অবস্থা আর কী কী কাজ করতে হয়। তো প্রত্যেকটা একটা একটা করে যদি হিসেব করতে যাই, দৈনিক হয়তো বা হাজার লক্ষ কোটি কাজ হয়ে যাবে আমাদের। তো তারপরেও আমাদের রেগুলার এই কাজগুলো করতে হয়, বরঞ্চ যাদের ঘরে বেবি আছে তাদের তো বারংবার করতে হয়। যখন আমরা দুজন মানুষ ছিলাম তখন কিন্তু এই একটা কাজ একবার করলেই হয়ে যেত, অগোছালো করার কেউ ছিল না। কিন্তু এখন কিন্তু একটা কাজ আমাকে বারবার করতে হয়, তারপরেও গুছিয়ে রাখতে পারি না ওইভাবে। তো আসলে কিছু করার নেই, পরিস্থিতি শিকার। যখন বাচ্চারা হয়তো বড় হয়ে যাবে তখন এই সময়টা আবার হচ্ছে আগের মতো ফিরে আসবে, তখন আবার অগোছালো করার মতো কেউ থাকবে না। দিনে কমপক্ষে 3-4 বার রুম ঝাড়ু দেওয়া হয়, তারপরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। যদিও আমার বাসাটা রাস্তার কাছে নয়, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণ ধুলাবালি আসে, আর বাচ্চাদের খেলনার তো আছেই, তো ওইগুলো হাজার বার গুছালেও এই ধরনের ময়লা আসে। আর আজকে যেহেতু সোফাটাকে সরিয়ে আমি একটু ভিতরে ভালো করে ডিপ ক্লিনিং করার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু এত বেশি ময়লা হয়েছে, বের হয়েছে, ময়লাগুলো ছিল বিদায় বের হয়েছে। তো তারপরও চেষ্টা করি ক্লিনিং করে রাখার জন্য, বাচ্চাদের রুম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এমন
হচ্ছে ঘর মোছামুছির পালা। আমি একটা করে রুমের ক্লিনিংয়ে আপনাদের সাথে শেয়ার করি, দুইটা করে ক্লিনিং দেখাতে গেলে তাহলে অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য কাটছাট করে অল্প স্বল্প করেই দেখাই। আর পানির সাথে আমি একটু স্যাভন নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা বিশেষ করে আয়ান ঘরের ফ্লোরে বসে খেলে ও মাঝে মাঝে ফ্লোরে খায়ও, তো যার কারণে হচ্ছে ভালোভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। দুইটা রুম মুছে আমি এবার যে আমার ডাইনিং এর রুম আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। ক্লিনিং এর কাজ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে, গোসল করে, খাওয়া দাওয়া করে, নামাজ শেষ করে ঘুমিয়েছিলাম, মানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকালবেলা আমি একটু নুডলস রান্না করেছি, তো বাচ্চাদের জন্য বাটিগুলো ধুয়ে নিলাম, ওদেরকে দিয়ে দিব। আমি ভেবেছিলাম আপনাদের ভাইয়া হয়তো বিকাল বিকালই বাসায় চলে আসবে, কিন্তু উনি বেরই হয়েছেন বিকালবেলা, তো ওনার জন্য তৈরি করেছিলাম নাস্তা, যেহেতু আসছে না তো আমরা আপাতত খাবো আর ওনার জন্য ওয়েট করবো। আর রিসেন্টলি সময়ের ফাঁকে আমি আমার কিচেনটা ডেকোরেশন করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আশা করি যে আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলোকে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে। তো বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে আসি, ওরা খাবে আর আমি রাতের রান্নাটা শেষ করে ফেলবো। রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর ওদের নাস্তাটাও খাওয়া শেষ। আমি সাথে সাথে এগুলো ক্লিন করে ফেলছি, কারণ যদি জমিয়ে রাখি তাহলে অনেকগুলো আস্তে আস্তে জমতেই থাকবে, তো সাথে সাথে ক্লিন করে ফেললে আর কিচেনটা পরিষ্কার থাকবে, বেসিনটাও ক্লিন থাকবে। তো সবসময় এটাই চেষ্টা করি, যখন কাটা তখনই ক্লিন করে ফেলার জন্য, পরবর্তীতে আমার কাজ অনেক বেশি জমে যায় না, এভাবে করলে কিন্তু অনেক সুবিধা হয়। তবে অনেক সময় করতে পারি না, অসুস্থ থাকলে বা বাবু যদি বেশি কান্নাকাটি করে তখন তো ওকে দেখতেই হয় বাধ্য হয়ে, তখন হয়তো বা অনেক সময় জমে যায়। তবে বেশিরভাগ সময়টাতে আমি সাথে সাথেই ক্লিন করে ফেলি, সেটা রুম হোক বা থালা বাসন। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম সাড়ে নটার দিকে, তো 9:45 দিকে হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে। তো এখানে কী কী নিয়ে এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। চালের বস্তা নিয়ে এসেছে, চাল নিয়ে এসেছে বাড়ি থেকে, আমার শাশুড়ি মা চাল দিয়ে দিয়েছে। ওখানে ভাতের চাল আর সাথে 2-3 কেজির মতো হচ্ছে আতপ চাল আছে। আর এই ব্যাগটাতে আছে হচ্ছে দুধ, তারপর মাছ, পুকুরের মাছ মারা হয়েছিল তো ওই মাছগুলো আছে। একটা একটা করে এখন সব কিছু বের করে নেই। মাছ, কবুতর আর একটা মুরগি ছিল, দেশি মুরগি, তো সবগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে অর্ধেকটা লাউ, আমার মামা শ্বশুর আমার শাশুড়িকে খাওয়ার জন্য একটা লাউ দিয়েছিল গাছের, তো উনি অর্ধেকটা রান্না করে খেয়েছেন আর বাকি অর্ধেকটা হচ্ছে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। তো বাবা মার ভালোবাসা কিন্তু এরকমই হয়। আর এই যে ফ্রিজটা গুছিয়ে নিয়েছি, এলোমেলো দেখা গেল কিছু করার নেই, ঢোকাতে তো হবেই, সব কিছু রাখতেই হবে ফ্রিজে, না হয় নষ্ট হয়ে যাবে। তো এই করার সাথে সাথে আজকের মতো আপনাদের সাথেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।